আপনি কি এমন ভাবে বলতেছেন যে দুধক মনে হইতেছে যে দুধকে দুই নাম্বার লোক নাই, তাদের কাঁধে মাথা রেখে আমাদের কাঁদতে পারার কথা, এরাই তো বসে আছে সুখে আছে। আপনি কি এমন ভাবে বলতেছেন যে দুধক মনে হইতেছে যে দুধকে দুই নাম্বার লোক নাই, কত দুই নাম্বার লোক দুধকের মধ্যে ধরা পড়তেছে, এদের নিজেদের কর্মকর্তাদের সাজা হইতেছে। এরা সমস্যা হচ্ছে কি, এরা কাজ করে না বলেই তো আমাদের এখানে চিৎকার করতে হয়। $1 বিলিয়ন বাংলাদেশি টাকায় অনেক টাকা, প্রায় ক্যালকুলেটর লাগে এগুলা দেখার জন্য, প্রায় 10,000 কোটি টাকা উনি বাংলাদেশের থেকে বাংলাদেশি ব্যবসায়ী বা ব্যবসা করে উনি সিঙ্গাপুরে, সাইপ্রাসে এবং আরেকটা আইল্যান্ড আছে, এই তিন কন্টিনেন্টে এই টাকাগুলার এখানে উনি সাম্রাজ্য গড়ে তুলছেন। কে? এটা হচ্ছে কি এস আলম গ্রুপের সাইফুল আলম সাহেব। এবং মানি লন্ডারিংয়ের যে একটা বড় বৈশিষ্ট্য আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে গিয়ে যে এমনভাবে ফোল্ডিং করা একটার পর একটা, ওই যে মানুষ গিফট দেয় দেখছেন আপনি, অনেকগুলো কাভার দিয়ে গিফট দেয়, আসল গিফটটা একদম খুঁজে ভিতরে গিয়ে পাওয়া যায়। মানি লন্ডারিং হলো এমনভাবে আপনাকে ভিতরে ঢুকবে আপনি বুঝতেই পারবেন না যে টাকাটা কোথায় চলে গেছে। যেরকম দেখেন এই সাইফুল আলম সাহেব, এই রিপোর্টে একদম স্পষ্ট উনি আর ওনার ওয়াইফ ফারজানা তারা প্রথমে করলেন কি, গেলেন সাইপ্রাসে, সাইপ্রাসে গিয়ে সাইপ্রাসের নাগরিকত্ব নিলেন ইনভেস্টমেন্ট ভিসায়, মানে বিনিয়োগ ভিসায় উনি নাগরিকত্ব নিলেন এই টাকা পয়সা দিয়ে, যেটা বাংলাদেশের আইনে কখনোই এটা মেনটেন করে না। তারপর সাইপ্রাসের উনি নাগরিক হিসাবে সিঙ্গাপুরে নানান ধরনের ব্যবসা করতেছেন।